পার্বতী ঠাকুরের কাছে প্রার্থনা করছিল। প্রার্থনা করছিল? কি প্রার্থনা করছিল ঋতুজা? যাতে দেব আর পারোর বিয়েতে কোনো গণ্ডগোল হয়। তুমি এভাবে কেন বলছো দিদি? তুমি তো জানো কি পরিস্থিতি। পার্বতীর নিজের বরের সাথে পারোর বিয়ে হচ্ছে, এটা যে কোনো মেয়ের পক্ষে সহ্য করা কতটা কঠিন তুমি জানো না? আমার মেয়েটাকে একটু নিজের মতো ছেড়ে দাও না, দয়া করে একটু নিজের মতো থাকতে দাও দিদি ওকে। শোনো ঋতুজা, আমি এতটাও ইনসেনসিটিভ নই যে আমি কিছুই বুঝবো না। পার্বতীর মনের অবস্থা এক্স্যাক্টলি এখন কি আমি কিন্তু জানি না, কিন্তু এটাও তো বুঝতে হবে, পার্বতী যেমন তোমার মেয়ে তেমনি পারোও তোমার মেয়ে, পারো পার্বতীর বোন। তাই আমাদের ধরেই নিতে হবে যে তোমার এক মেয়ে আরেক মেয়ের জন্য স্যাক্রিফাইস করছে, তাই না? সেটা যত কষ্টই হোক আমাদের মেনে নিতে হবে। কি পার্বতী, আমি ঠিক বলিনি? চুপ করে আছিস কেন বল? যা হচ্ছে বেশ হচ্ছে, ঠিক হচ্ছে একদম। বাপরে বাপ, এত খাবার! এ তো যদি আমি এক চামচ করে খাই তাও আমার পেট ভরে যাবে। একেই বলে আইবুড়ো ভাত। এই সমস্ত খাবার তুমি যদি চেটে ফুটে খেয়ে নিতে পারো তবেই তোমার আইবুড়ো নাম ঘুচবে বাবা। আচ্ছা তাই নাকি? আর আমি যদি এই সব কিছু খাবার না খেতে পারি তাহলে আমার আইবুড়ো নাম ঘুচবে না, এরকম কোনো কথা আছে? তুমি যতটা পারো ততটাই খাও, কিন্তু আমি শুধু ভাবতে পারছি না যে এত রান্না তোমরা করলে কখন। হ্যাঁ রে, আমরা কেউ করিনি এই সব। সেই ভোরবেলা থেকে উঠে পার্বতী একা হাতে করেছে। ডিসগাস্টিং। পার্বতীকে আমি যত বলছি আমাদের থেকে, আমাদের বিয়ের রিচুয়ালস থেকে একটু দূরে থাকতে, তত ও এসবের মধ্যে ঢুকছে। টলারেট করতে পারছি না আমি ওকে। আমি না জাস্ট ভাবতে পারছি না যে পার্বতী দিদি একা হাতে এত রান্না করেছে। তোমার না জাস্ট কোনো তুলনা হয় না পার্বতী দিদি। আরে কাজের লোক নিজের কাজ করেছে, তাই জন্য এত প্রশংসা করার কি আছে? কথায় কথায় খাবারগুলো সব ঠান্ডা হয়ে যাচ্ছে, তো অনুষ্ঠানটা শুরু করতে হবে তো নাকি? কি খাবে ওদের আইবুড়ো ভাত? আইবুড়ো ভাত যখন তখন কোনো একজন আইবুড়োকেই তো খাওয়ানো উচিত, তাই না? দেখি না আইবুড়ো কি আছে। খেলা খেলা খাওয়াক, যা যা তুই গিয়ে খাওয়া। দাঁড়া, বলছিলাম যে আমাকে একা কেন, পারোকে কে খাওয়াবে? কে আবার আমাকে? পার্বতী দিদি খাই দিক। পার্বতী কেন খাওয়াতে যাবে তোকে? পারো পার্বতী দিদির তো বিয়ে হয়নি, ও তো আইবুড়ো, তাই ও খাওয়াবে না? ও খাওয়াবে না। মা দেখো তো আর কে আছে। আমি যখন বলেছি পার্বতী দিদি খাওয়াবে, ওই আমাকে আইবুড়ো ভাত খাওয়াবে, ব্যাস। এই পার্বতী দিদি তুমি এসো তো এদিকে, খাইয়ে দাও এসো। এটাই 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 ও চায়, যাতে কোনোভাবে আমার আর পারোর বিয়েটা না ঘটে। আমি যাবো, আমি সবাইকে সবটা জানিয়ে দেবো। দেব আর পারোর বিয়ে কোনোভাবে হতে পারে না, এটা
না না, তুমি এমন কিছু বলো না, বোন জানতে পারলে খুব কষ্ট পাবে, ও মরে যাবে, আমি ওকে হারাতে পারবো না। তুমি এটা কি বলছো আমি বুঝতে পারছি না। না মানে আমাদের বাড়িতে এত লোক আছে, এত লোক থাকতে তোর পার্বতীর হাতেই খেতে হবে, কেন? তুমি এইভাবে কেন বলছো? ওর তো খারাপ লাগতে পারে, বলো। আমারও বিয়ার্ড লেগেছে পারে। কেন খাওয়াবে পার্বতী তোকে? কে ও? দেব, ও আমাদের জন্য এত কিছু করেছে, এত সুন্দরভাবে যত্ন করে খেতে দিয়েছে, আর তুমি কি না? ও ওর কাজ করেছে পারো, বাট তুই যেটা বলছিস সেটা ওর কাজ না। শি ইজ নট ফ্যামিলি। আহ দেব, এসব কথায় শুধু শুধু সময় নষ্ট হচ্ছে। তোর যে মাঝে মাঝে কি হয়, কি হয় কেন হয় সেটা তোমাদের বোঝা উচিত। দেব, দেব তোমার প্রবলেমটা কি? এর মধ্যে এত রিয়্যাক্ট করার মতো কি হলো আমি তো বুঝতে পারছি না। পারো, আমাদের বিয়ে হচ্ছে, তোর আর আমার বিয়ে। অনেক সাধ্য সাধনা করে আমি অনেক বিপদ কাটিয়ে তোকে খুঁজে পেয়েছি। আমাদের স্বপ্ন সত্যি হচ্ছে পারো। সেখানে এত ইম্পর্টেন্ট একটা রিচুয়াল, সেটা যেন তেন ভাবে হয়ে যাবে। না না, আমি এটা মানতে পারবো না, কিছুতেই মানতে পারবো না। আমি একটা কথা বলি, খেলাই না হয় দেব আর পারো দুজনকেই খাইয়ে দিক, শুধু তো নিয়ম রক্ষার ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, এটাই বেটার, ওই খাইয়ে দিক। কাজের লোক আইবুড়ো ভাত খাওয়াবে, এটা একটা কেমন ব্যাপার? এটাই ভালো হলো, খেলা তুই দুজনকেই খাইয়ে দে, আর দেরি করিস না। হ্যাঁ, দেখো এটা কি সুন্দর না, একদম অন্য রকম পুরো। এই দেখো, এক্স্যাক্টলি আমাকে দেখতে দেখতে, ও মা, এরকম ডিজাইন তো সচরাচর দেখাই যায় না রে। হ্যাঁ, কালার কম্বিনেশন তো সুন্দর। পার্বতীকে ঝুড়িটা রাখতে দে। ও এই পার্বতী, বলছি তোদের গ্রামে ওই মেহেন্দি পাতা বেটে তারপর মেহেন্দি পরানো হয়, তাই না? শুধু মেহেন্দি পাতা নয় গো, তার সাথে তেঁতুল আর দইও মেশাতে হয়। মেহেন্দিতে দই আর তেঁতুল, এটা তো প্রথমবার শুনছি। সাথে মেহেন্দি রং আরো গাঢ় হয়, হাতে দিলে উঠতেই চায় না। বললাম কি যে আজকের মেহেন্দির অনুষ্ঠানে মেহেন্দিটা না তুই তৈরি করে দিবি, কেমন? আমি? ওই যেরকম ভাবে বললি, ওই কি দই তেঁতুল ওইসব দিয়ে আমি তোকে কাঁচা পাতা এনে দেবো খন, ঠিক আছে? আমি পারবো না। আরে তুমি ঠিক পারবে, ওই এখনকার যা সব জিনিস দেয় না, দুবার ধুলেই উঠে যায়, ওর থেকে তোমার বানানোটাই বেস্ট। আর তাছাড়া আমার কি মনে হয় বলতো, পারোর হাতে তোমার বানানো মেহেন্দিটাই একদম খুব সুন্দর হবে, আমার মন বলছে। এটাই 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 ও চায়, যাতে কোনোভাবে আমার আর পারোর বিয়েটা না ঘটে। কি হলো রে পার্বতী, হাতে লাগলো নাকি? না না, তেমন কিছু হয়নি। ওই কতটা বাটা হলো দেখি, মা এর মধ্যে কতটা বেটে ফেলেছে, আর কি সুন্দর বেটেছে দেখো দেখো। হ্যাঁ দেখছি তো, এই এত সুন্দরভাবে আমরা কিন্তু বাটতে পারতাম না। খুব দরকার ছিল কি এসবের? সবকিছুর মধ্যে তোমরা পার্বতীকে কেন ইনভলভ করছো?
না আমি বলছি মেহেন্দিটাও কি ওকে দিয়েই বাটাতে হবে? কেন, যে মেহেন্দি করতে আসতো সে নিয়ে আসতে পারতো না বা বাজারে কিনতে পাওয়া যায় না? না না বাবা কথা শোন, যায় কিন্তু পার্বতী যেটা বেঁধেছে সেটা একদম অন্য রকম রে। দেখলেই বোঝা যায় যে কেউ ভালোবেসে নিজে হাতে বাটলে তার রংটাই একদম আলাদা হয়। এক প্রকার বলতে গেলে তো ভালোবাসারই রং, তাই না? হ্যাঁ রে, চল চল ওই দিকটা গিয়ে দেখি কি হলো। এসব না বন্ধ করো পার্বতী, তোমাকে আমি বারবার বারণ করেছি। আমি চাইনি শহরে বাবু, কিন্তু আমাকে জোর দিয়ে বললে আমি না করে কি করে? আমাকে এসব বোঝাতে এসো না। হ্যাঁ, তুমি সব সময় লাইমলাইট পাওয়ার চেষ্টা করো, সবার প্রশংসা পাওয়ার চেষ্টা করো। তুমি কিভাবে সবার মন জেতা যায় সেই চেষ্টা করো সব সময়। সব মন জিততে পারি কিনা জানি না, তবে এটুকু জানি আমি আসল জায়গায় হেরে যাই শহরে বাবু। যে শক্তিটা আমরা এতদিন লুকিয়ে রেখেছি যে আমি আপনার বিয়ে করা বউ, এই সত্যিটা সবাই জেনে গেলে তো সবাই আপনার পাশেই দাঁড়াবে। কারণ ছেলে আর ছেলের বউয়ের মধ্যে বেছে নিতে হলে সবাই ছেলেকেই বেছে নেয়, আর আপনি তো এ বাড়ির ছেলে। আমি তো বউ নই, আমি এ বাড়ির কাজের লোক। যারা আজ আমার প্রশংসা করছে তারা যেদিন জানতে পারবে যে আমি আপনার বউ, তারা তো ঘেন্না ছাড়া কিছুই করবে না। কিছু কথা বেশ গুছিয়ে বলতে শিখেছো তুমি, অনেক উন্নতি হয়েছে তোমার। তাতে তো আপনার ভয় পাওয়ার কিছু নেই, এটুকু বলতে পারি। যারা আজ আমার প্রশংসা করছে তারা যেদিন জানতে পারবে যে আমি আপনার বউ, তারা তো ঘেন্না ছাড়া কিছুই করবে না।